অবশেষে উত্তর দিনাজপুর জেলার বাস ধর্মঘট প্রত্যাহার করা হলো। জেলার সর্বস্তরের সাধারণ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্তের কথা জানালেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু। তার সাথে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক। শঙ্করবাবু জানিয়েছেন তাদের আন্দোলনের কারণ নিয়ে জেলা প্রশাসন ও আঞ্চলিক পরিবহন দপ্তরের সাথে কথা হয়েছে। যে দুটি জরিমানা সংক্রান্ত বিষয়ে ক্ষোভ ছিল তার নিষ্পত্তির দায়িত্ব প্রশাসনের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। মানুষের স্বার্থে বৃহস্পতিবার সকাল থেকে জেলায় বেসরকারি বাস আগে নিয়মেই চলবে। গত 22-24-এ আমাদের জেলার দুটো বাসকে মালদা জেলার আধিকারিকরা, যে আরটিও অফিসের আধিকারিকরা যে একটা অবাস্তব আইন প্রয়োগ করেছিলেন তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের ব্যবস্থা না হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা গত 1 তারিখ থেকে, ইংরাজির 1 তারিখ থেকে আমরা বাস বন্ধ রেখেছিলাম। সে ব্যাপারে জেলা প্রশাসনের সাথে, ডিএমের সাথে এবং আরটির সাথে আলাপ অন্তে আমরা আগামীকাল সকাল থেকে পুনরায় বাস চালু হবে। যে দুটো কেস হয়েছে সে কেস দুটো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, আগামীতে সেই কেস দুটো তারা কী করবে তাদের উপর ছেড়েছি। এটা নিয়ে আমাদের কোনো আলাদা করে আমরা চাপ সৃষ্টি করিনি, কারণ এটা তাদের দায়িত্ব, তারা কী করবে আমরা সেই অনুযায়ী আগামীতে আমাদের পন্থা আমরা দেখব। তবে জেলার স্বার্থে সার্বিক সেক্টরের অনুরোধে আমরা আগামীকাল থেকে বাস চালাবো। এই গাড়ি বন্ধের জন্য জনসাধারণের যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। যেভাবে আমাদের জনসাধারণ বা সার্বিকভাবে যেভাবে আমাদের সবাই সহযোগিতা করছে তার জন্য আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।